আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে, এই প্রেক্ষাপটে বেশিরভাগ মানুষ ভয় পাচ্ছেন। কেউ ভয় পাচ্ছেন রাজনৈতিক প্রতিপক্ষকে, মাস্তানকে, চাঁদাবাজকে, তারপর সরকারি দলের ক্যাডারদেরকে, থানা পুলিশের যে সকল দুর্নীতিবাজ কর্মকর্তা রয়েছেন তাদেরকে। বিভিন্ন সময় হঠাৎ করে কিছু উপদ্রব সৃষ্টি হয়, যেমন পাপিয়া ওরফে পিউ, সম্রাট অ্যান্ড গং, এরা বিভিন্ন যে জিম্মি নাটক করে, বিভিন্ন সময় অপহরণ করে, তারপর আর অনেক কিছু করে। এইগুলো করে সমাজে যে একটা ভীতিকর অবস্থা সৃষ্টি করে, সেটি নিয়ে আমাদের যারা নিরীহ লোকজন রয়েছেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই ভয়ে থাকেন, প্রচণ্ড ভয়ে থাকেন। এবং এই ভয় মানুষকে নিঃশেষ করে দেয়, মানুষের যে মনোমস্তিষ্ককে নির্জীব করে দেয়, তার শরীরের যে স্বাভাবিক প্রক্রিয়া সেই প্রক্রিয়া ব্যাহত করে, ফলে তার ঘুম, খাওয়া দাওয়া এ সকল নষ্ট হয়ে যায়। একটা মানুষ শারীরিকভাবে তাকে যদি নির্যাতন করা হয়, সেটি তার জন্য যতটা না ক্ষতিকর তার সে বেশি ক্ষতিকর হলো সে যদি সাইকোলজিক্যালি মানসিকভাবে ভয় পেতে থাকে। তো একটি সমাজ বা একটি রাষ্ট্রে যখন ভয়ের সংস্কৃতি চালু হয়ে যায়, তখন সে জাতি আর এগোতে পারে না। সে জাতির যে লোকজন রয়েছেন তাদের যে মেধা এবং মননশীলতায় কোনো উৎপাদনশীলতা থাকে না, এবং মানব চরিত্রে যে কদর্য দিকগুলো রয়েছে সেই কদর্য দিকগুলো বের হয়ে আসে। তারা অলস হয়ে যায়, তারা খিস্তি খাওয়ার করে, তারা গালাগালি করে, তারা অভিশাপ দেয়, তারা অন্ধকারকে ভালোবাসে, তারা দরজা বন্ধ করে থাকতে চায়, সামাজিকভাবে মেলামেশা করে না। এটি হলো যে রাজ্যে ভয় সৃষ্টি হয় সেই রাজ্যের একটা স্বাভাবিক নমুনা। এখন বাংলাদেশের এই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে অনেকেই ভয় পাচ্ছেন, প্রচণ্ডভাবে ভয় পাচ্ছেন। তো এই ভয়ের সময় মানুষের করণীয় কী, বা ভয় কেন হয় এবং সেটি কীভাবে মোকাবেলা করা যায়, এটি নিয়ে আমাদের যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি অসম্ভব সুন্দর কতগুলো বক্তব্য রেখে গেছেন এবং বলে গেছেন তার বিভিন্ন গল্প, কবিতা, উপন্যাসে। তা আমি যখন অবসর পাই, এই যে বর্তমান যে সময়টা যাচ্ছে, রাজনীতির যে নির্জীব সময়, যে সময়টা যাচ্ছে যখন আসলে একজন পলিটিশিয়ান হিসেবে তেমন কিছু করার নেই, শুধু চুপচাপ বসে থাকা ছাড়া, কিংবা যে সময়টা যাচ্ছে ব্যবসায়িক যে মন্দা, এই সময়টাতে ব্যবসা না করাটাই আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় ব্যবসা। এখন যেখানে হাত দেওয়া হবে সেখানে লস হয়ে যাচ্ছে, এবং যে ব্যবসাগুলো চলমান ছিল সেগুলো চালানো যাচ্ছে না। তো কাজেই মান সম্মান রক্ষা করে একেবারে মরুঝড়ের মধ্যে পড়লে, বা কোনো একটা বিরূপ পরিস্থিতিতে পড়লে যেভাবে সবর করতে হয় মাথা নুয়ে, ঠিক সেইভাবে সবর করে সময় কাটানোর চেষ্টা করছি। এবং এই সময়টিকে আমি আবার চিন্তা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন একটা নেয়ামত হিসাবে। এই সময়টাতে আমি আমার চরিত্র গঠন করার জন্য, নতুন কিছু শেখার জন্য, লেখাপড়া করার জন্য, আত্মউপলব্ধির জন্য, তারপরে শরীর গঠনের জন্য, মস্তিষ্ক গঠনের জন্য আমি সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছি, দিনে রাতে সবসময়। তো এরই ধারাবাহিকতায় পৃথিবীর যে নাম করা চলচ্চিত্র রয়েছে সেগুলো দেখি, আবার এসকল চলচ্চিত্র দেখে গবেষণা করি, চিন্তা ভাবনা করি। যত সুন্দর সুন্দর সঙ্গীত রয়েছে, উচ্চাঙ্গ সঙ্গীত থেকে শুরু করে রক মিউজিক, সারা দুনিয়ার যত ভাষা সাহিত্য রয়েছে সে সকল ভাষা এবং সাহিত্যের ভালো ভালো দিকগুলো আমি পড়াশোনা করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। এরপর আমাদের যে বাংলা সাহিত্যে সুন্দর সুন্দর জিনিসগুলো রয়েছে যেগুলো নিয়ে প্রচুর কাজ হয়েছে, সেই কাজগুলো আসলে ইতিপূর্বে ওইভাবে দেখার সুযোগ হয়নি। যেমন অনেক বিখ্যাত বিখ্যাত নাট্যকার ছিলেন, শম্ভু মিত্রের মতো নাট্যকার ছিলেন, অভিনেতা ছিলেন, আবৃত্তিকার ছিলেন, তৃপ্তি মিত্রের মতো আবৃত্তিকার, তারপর উদয় শঙ্করের মতো নৃত্যশিল্পী, অমলা শঙ্করের মতো নৃত্যশিল্পী, কিংবা আকবর আলী খান, আল্লাহ রাখা খান, উস্তাদ জাকির হোসেন, তারপরে আমজাদ আলী খান, এরপর পণ্ডিত রবিশঙ্কর, তার মেয়ে অনুষ্কা শঙ্কর, ওনাদের মতো যে জিনিয়াস, ওয়ার্ল্ড ক্লাস মিউজিক্যাল জিনিয়াস রয়েছেন, তাদের যে শিল্পকর্মগুলো রয়েছে অবসর সময় দেখার চেষ্টা করি, শোনার চেষ্টা করি, হৃদয়ঙ্গম করার চেষ্টা করি। এবং এগুলোর মধ্যে যে নির্যাস রয়েছে আমার ক্ষুদ্র বুদ্ধি অনুযায়ী সেগুলো গ্রহণ করার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায়
বহুদিন পরে শম্ভু মিত্র এবং তৃপ্তি মিত্র, আপনারা জানেন যে শম্ভু মিত্র এবং তৃপ্তি মিত্র দুজনই স্বামী এবং স্ত্রী ছিলেন, এবং বাংলা ভাষা তো দূরের কথা, পাক ভারত উপমহাদেশের মধ্যে এদের মতো এত মেধাবী আবৃত্তিকার, নাট্যশিল্পী, নাট্য ব্যক্তিত্ব এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব জন্ম নেয়নি শম্ভু মিত্র এবং তৃপ্তি মিত্র। এই দুজন অভিনীত রক্তকরবী, রবীন্দ্রনাথের বিখ্যাত গীতিনাট্য রক্তকরবী দেখছিলাম, এবং আরও এরা অভিনয় করেছেন ইডিপাস সহ আরও অনেক বিশ্ব নাটকের অনেক গুরুত্বপূর্ণ নাটক, তো সেগুলো শুনছি। তো এরই মধ্যে রক্তকরবীর যে কতগুলো ডায়ালগ, সেই ডায়ালগ নিয়ে মূলত আজকের এই ভিডিওটি। সেই ডায়ালগ হলো রক্তকরবীর নায়িকা নন্দিনী, অদ্ভুত এক চরিত্র রবীন্দ্রনাথের, মহাসৃষ্টি। আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে রক্তকরবীকে বোঝা সম্ভব নয়, এটি অন্ধের হাতে দেখার মতো আমার নিকট। আমি এই জন্য বারবার শুনি, বারবার বোঝার চেষ্টা করি প্রত্যেকটা ডায়ালগের মধ্যে রবীন্দ্রনাথ আসলে কী বোঝাতে চেয়েছেন, কী বলতে চেয়েছেন। তো এই কারণেই এই শম্ভু মিত্র এবং তৃপ্তি মিত্রের অভিনীত এই রক্তকরবী নাটকের কিছু কিছু জিনিস আমি বোঝার চেষ্টা করেছি। এবং সেখানে একটা ঘটনা হলো যে নন্দিনী যে নায়িকা রয়েছে, সে প্রাণ থেকে একজনকে ভালোবাসে, অন্তরের অন্তঃস্থল থেকে তাকে ভালোবাসে। আবার নন্দিনীর যে রূপ, তার যে লাবণ্য, তার যে যোগ্যতা, তাকে কেন্দ্র করে তার চারিপাশে ভালোবাসার একটা হাট বসেছে, এবং সেখানে সবাই তাকে পেতে চায়, সবাই তাকে ভালোবাসতে চায়, এবং নন্দিনী সেই জিনিসটি বোঝে এবং সবার সঙ্গে সে সম্পর্ক বজায় রাখে, কিন্তু নিজের সতীত্ব বিসর্জন দেয় না, নিজের আত্মমর্যাদা বিসর্জন দেয় না, কিংবা সে কখনো কাউকে ভয় পায় না, সকলের ভালোবাসার কথা শুনে, সকলের সঙ্গে ভালোবাসার কথা বলে এবং সকলকে জানিয়ে দেয় যে সে আসলে অমুককে ভালোবাসে, তার নায়ককে ভালোবাসে। তো নন্দিনীর যে ভালোবাসার যে পানি প্রার্থী যারা নন্দিনীকে পেতে চায়, তার মধ্যে প্রধানতম হলো রাজা। তো রাজা, তার অনেক ক্ষমতা, সে নন্দিনীকে পেতে চায়, সে একবার চিন্তা করে নন্দিনীকে সে জোর করে নিয়ে আসবে, এবং পাশবিক কায়দায় সে অন্য যা করে সেটিও নন্দিনীকে ভোগ করবে, দখল করবে, তারপরে শেষে তাকে নির্যাতন করবে, তার কাছ থেকে ভালোবাসা আদায় করবে, আর যদি ভালোবাসা আদায় না করে তা পাশবিকতার মাধ্যমে তার যে যৌন লিপসা সেটি চরিতার্থ করে নন্দিনীকে এমন একটা অবস্থায় ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে, যার ফলে তার সেবা দাসী হওয়া ছাড়া নন্দিনীর অন্য কোনো উপায় থাকবে না। আবার রাজা চিন্তা করে যে আসলে আমি নন্দিনীকে জয় করতে চাচ্ছি, তার অন্তর জয় করে তার ভালোবাসা পেতে চাচ্ছি, এবং এই জন্য সে করে কি নন্দিনীর সঙ্গে সরলে গরলে সে ব্যবহার করে, একবার তাকে ভালোবাসার সেই অর্ঘ্য নিবেদন করতে চায়। কিন্তু নন্দিনী যখন তার ভালোবাসার মানুষটির কথা বলে, তখন রাজা খেপে যায়। নন্দিনী খুব স্বাভাবিকভাবে রাজার এই রাগত ভাবকে গ্রহণ করে, আবার রাজাকে শান্ত করে ফেলে। তো এইভাবে একদিন নন্দিনীর সঙ্গে রাজার কথা হচ্ছিল, তখন রাজা তাকে হুমকি দিচ্ছিল যে নন্দিনী, তুমি কি জানো না আমার কি ক্ষমতা, প্রচণ্ড ক্ষমতা, আমাকে তোমার ভয় লাগে না, তুমি কি আমাকে ভয় পাও না। তখন নন্দিনী যে কথাটি বলল, এটি আজকের মূলত প্রতিপাদ্য, সেটি হলো যে না রাজা, আমি তোমাকে ভয় পাই না। এর কারণ হলো যে তুমি ভীতিকর কেউ নও, তুমি একজন সাধারণ মানুষ, তোমার আশেপাশের কিছু দুর্বল লোক, ধড়িবাজ লোক, তারা তোমাকে একটা ভয়ের পুতলি বানিয়ে, মনুমেন্ট বানিয়ে বিভিন্ন লোকজনকে, বিশেষ করে বোকা লোকজনদেরকে, বেকুব লোকদেরকে, দুর্বল চিত্তের লোকদেরকে ভয় দেখিয়ে তারা ফায়দা লুটছে, এবং তোমাকেও তারা বিভ্রান্ত করছে। তুমি যে একজন সাধারণ মানুষ, তোমার মধ্যে প্রেম কাজ করে, তোমার মধ্যে দ্বিধা কাজ করে, তোমার মধ্যে রক্ত রয়েছে, মাংস রয়েছে, এবং তোমার মধ্যে অনেক ইচ্ছা এবং অনিচ্ছা রয়েছে, সেটি তোমাকে বুঝতে দেয় না। তোমাকে একজন অত্যাচারী হিসেবে, তোমাকে একজন ভীতিকর মানুষ হিসেবে, তোমাকে একজন রাক্ষস হিসেবে, তোমার ওই চারিপাশে যে সমস্ত লোকজন যারা তোমাকে ভীতিকর পুতুল বানিয়ে ব্যবসা ফেঁদে বসছে, তারা এই তোমাকে দিয়ে বিভিন্ন অপকর্ম করায়, এবং তুমি সেই অপকর্মগুলো করো নিজের অজান্তে, বিভ্রান্ত হয়ে, রাগ হয়ে, কিংবা পরিস্থিতির শিকার হয়ে। তুমি কখনোই ঠিক ওই কাজগুলো ন্যাচারালি করার মতো ঠিক যোগ্যতা সম্পন্ন নও, এই কারণে আমি তোমাকে ভয় পাই না রাজা। তো রাজা এই কথা খুব আশ্চর্য হয়ে গেল এবং সে বলল যে তুমি কি আমার কুকর্মগুলো দেখনি কখনো, কিংবা আমার প্রাসাদ থেকে যাদের উপর অত্যাচার করা হয় সে সকল লোকের যে আত্মচিৎকার ভেসে আসে, তুমি কি সেগুলো শুনতে পাও না, কিংবা
আমি যে নির্যাতন করি, আমি যে কষ্ট দিই, আমি যে জ্বালাতন দিই, আমি যে নিঃশেষ করে দিই, আমি যে খুন করি, আমি যে ধর্ষণ করি, আমি যে রাহাজানি করি, এই জিনিসগুলো কি তুমি শোনো না বা দেখো না? নন্দিনী স্মিত হাস্যে বলে, জি রাজা, আমি দেখি, আমি শুনি, সব কিছু শুনি, কিন্তু তারপরও তোমাকে আমার ভয় হয় না। কেন ভয় হয় না, কী জন্য ভয় হয় না আমি বলতে পারবো না। এই কথা বলে সে হাসতে হাসতে চলে যায়। তো এই এতটুকুই ডায়ালগ। এখন এই ডায়ালগ দিয়ে আমাদের শেখার অনেক অনেক বিষয় রয়েছে। সেই বিষয়টা হলো যে নন্দিনীর মতো যদি আমরা হাসতে পারি, আমরা কথা বলতে পারি, আমাদের ভালোবাসার যারা মানুষ রয়েছে তাদের সঙ্গে ভালোবাসার বিষয়ে তিনি আলাপ আলোচনা করতে পারি, কিংবা যারা শত্রু এবং ভয়ঙ্কর লোক রূপে নিজেদেরকে পরিচয় দেয়, আমরা যদি সত্যিকার অর্থে তাদেরকে প্রমাণ করতে পারি, কিংবা আমরা যদি সর্বস্বীত ভয়ঙ্কর মানুষদের সঙ্গে কোনো সংঘাতে না জড়াই, তাদের সঙ্গে দ্বন্দ্বে না যাই, তাদেরকে উস্কানি না দেই, প্রভোক না করি, তাহলে আমি মনে করি যে আমাদের ভয়ের কোনো কারণ নেই। এর কারণ হলো যে মানুষ প্রকৃতিগতভাবে তার মধ্যে কতগুলো মানবিক গুণাবলী রয়েছে, সেটি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষের মধ্যে রয়েছে, আবার পৃথিবীর সবচেয়ে ভালো মানুষদের মধ্যে রয়েছে। অন্যদিকে যে পৃথিবীর সবচেয়ে খারাপ যে দিকগুলো রয়েছে, এটি ভালো মানুষ বলে পরিচিত যারা রয়েছে তাদের মধ্যেও এই স্বভাবটি লুকায়িত রয়েছে, আর যারা মন্দ মানুষ বলে পরিচিত তাদের মধ্যেও এই জিনিসগুলো রয়েছে। কিন্তু পার্থক্যটা হলো এই যে ক্যারেক্টার কাকে বলে, চরিত্র কাকে বলে, সেই ব্যাপারে প্লেটো, মহামতি প্লেটো, তিনি চমৎকার একটি উদ্ধৃতি দিয়েছেন। সেটা হলো চরিত্র হলো মানুষের অভ্যাস। এই অভ্যাসটি দীর্ঘদিন যে যেইভাবে অনুসরণ করে সে অনুযায়ী তার চরিত্র গড়ে ওঠে। তো মানুষ যখন বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে তার মন্দ কাজগুলোকে সামনে নিয়ে এসে সে সেটিকে অভ্যাসে পরিণত করে, তখন সে মন্দ চরিত্রের লোক হয়ে যায়। আবার একটি মানুষ যখন কী করলো, দেখা গেল যে তার যে ভালো ভালো যে দিকগুলো রয়েছে চরিত্রে, সেগুলো সে অনুসরণ করতে থাকে, প্র্যাকটিস করতে থাকে, তাহলে তার চরিত্রটি ভালোভাবে গঠিত হয়ে যায়। কিন্তু যে ভালো চরিত্রের মানুষ তার দ্বারা যে মন্দ কর্ম হবে না এটি বলা যায় না, আবার যে মানুষটি মন্দ তার দ্বারা যে ভালো কাজ হবে না এটাও বলা যায় না। এটি একটি অদ্ভুত যে চক্র মানব চরিত্রের, সেটি সম্পর্কে আপনাকে ওয়াকিফাল হতে হবে, এবং সেটি যদি আপনি ওয়াকিফাল হন এবং সেইভাবে পরিস্থিতি সৃষ্টি না করেন, তাহলে আশা করা যায় যে নেকড়ে বা হায়না চরিত্রের যে সকল মানুষ রয়েছে তাদের দ্বারাও আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। তো যতক্ষণ না পর্যন্ত একেবারে এরকম পরিস্থিতি সৃষ্টি না হয়, এবং যতক্ষণ পর্যন্ত আপনি কারো ক্ষতি না করেন, যতক্ষণ পর্যন্ত না আপনি নিজে কোনো অপকর্ম না করেন, ততক্ষণ পর্যন্ত ভয় পাওয়া মানেই নিজের ক্ষতি করা, এবং সেই জায়গা থেকে কীভাবে বাঁচা যায়, রক্ষা পাওয়া যায়, তার একটা প্রকৃষ্ট উদাহরণ এই রক্তকরবী নাটকের মধ্যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেটি ফুটিয়ে তুলেছেন। আপনাদের যদি কারো সময় হয় ইউটিউবে গিয়ে সেই নাটকটা দেখিয়ে নেবেন। শম্ভুমিত্র এবং তৃপ্তিমিত্র অভিনীত রক্তকরবী। আল্লাহ আমাদের সবাইকে ভয় থেকে হেফাজত করুন, কেবল মাত্র আল্লাহকে ভয় করার তৌফিক এনায়েত করুন। আল্লাহর কোনো বান্দা বা বান্দি তাদের ভয়ে ম্রিয়মাণ হয়ে আমার যে মনুষ্যত্ব সত্তা এটিকে বিসর্জন দেওয়া থেকে, এবং আল্লাহ যে আমাকে অন্তর্নিহিত ক্ষমতা দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সেটিকে অপমান করা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।